কে রাজীব দা তাই না আমি আবার আমার শালার বউদের বিরুদ্ধে কোনো কথা বলি না দিদি আ সিন ক্রিয়েট করবি না একদম না কি বলছিস তুই শেষ তুই শেষ এ ছোট ভাই বলছিস এই যে হ্যাঁ এই না চা খাও চা চিৎকার করবে না চিৎকার করবে না খুব বড় ভিড়েছে তোমার জানো তো কি শুনিনি তুমি তো ঠান্ডা মাথায় মানুষ কিন করতে পারো ওরে বাবা কি ভয়ানক কাণ্ড রাজীব কুমার কি হলো কি হলো কি আবার হবে এর নাম সংসার বুঝলে ভাই সোম আমি প্রার্থনা করি তোমাদের প্রত্যেকের জীবনে এই রকম প্রেম নেমে আসুক মেজগিন্নি হ্যাঁ এদিকে এসো এদের সকলের মধ্যে একমাত্র তুমি সুস্থ বলে মনে হচ্ছে তাই ঘোষণাটা তুমিই করো সবাইকে একসঙ্গে দেখে কি ভালো লাগছে মিঠাই সবাইকে চাটা দিয়েছিস হ্যাঁ ঠাম্মা এক্ষুনি দিচ্ছি কিসের ঘোষণা ঘোষণাটা হচ্ছে এই যে এবারের ভাইফোঁটার অনুষ্ঠানটা আমরা মনোহরাতেই করছি দাদাই তো বাড়ার সাথে চলে যাবে ছোট মাও চলে যাবে ভাইকে ফোঁটা দিতে আর পিপি তো বরাবরের মতো বাবা আর কাকাইকে নিজের বাড়িতে ডেকে আলাদা করে রান্না করে খাওয়াবে না তো এবার হল্লাটা আমরা সবাই এখানে করব হ্যাঁ ঠাম্মি এবার যেমন দাদা ভাইকে প্রথমবার রাখি পরালাম তেমন ভাই ফোঁটাটাও দেব দাদা ভাই আমাদের কিন্তু স্পেশাল গিফট চাই হ্যাঁ এই ছোটদা তুইও কথাটা মাথায় রাখবি সন্ধ্যা তুমিও হ্যাঁ হ্যাঁ নিপা সোম এবারে সবাইকে ভালো ভালো গিফট দেবে সোম এবারটা কিন্তু কোনো কিপটেমি চলবে না বুঝেছো হয়তো সবাই ভাববে যে আমি বারণ করেছি আর দাদারা যে গিফটটা দেয় তাতে তো বুটবিরও চয়েস থাকে রাইট এই তাই নাকি রুদ্রদা পুলিশ দাদা তুমি আমাকে যেটা দেবে আমার সেটাই পছন্দ হবে কিন্তু আমি তোমাকে কি রান্না করে খাওয়াবো বলো তো মিঠাই তোমার যা ইচ্ছে হয় তুমি সেটাই রান্না করে খাইও কেমন নিপা খুব বোকা খাবি কিন্তু এবার তুই কি করছিস কি সবার সামনে বিমা বলছিলাম যে আমার না একটা আবদার আছে হ্যাঁ বলো বলছি যে কালকে তো আমিও ভাইফোঁটা দেবো আমি কি এ বাড়িতে আসতে পারি নিশ্চয়ই পারো এ তো খুব আনন্দের কথা আমরা সব জোগাড় করে রাখব খুব ধুমধাম করে ভাই ফোঁটা হবে এই দিনটা বোনেদের কাছে খুব দামি একটা দিন আমার দাদা যদি থেকে যেতে পারতো দাদাকেও আমি ফোঁটা দিতে পারতাম কত বছর ভাই ফোঁটা দিইনি এই যে সব ভাইরা মনে রেখো কাল যেন বোনেদের মন একেবারে তোমরা ভরিয়ে দিতে পারো হ্যাঁ ঠাম্মি ভরিয়ে দেবো তোরসা যেমন বললো কাল সবার জন্য ভালো গিফট আসছে দেখো অভিক তুমি যে প্রেজেন্টেশনটা বানিয়েছো সেটা আর যাই হোক আমি প্রেজেন্ট করতে পারবো না একটা কর্পোরেট কনফারেন্সের জন্য বানানো হচ্ছে প্রেজেন্টেশনটা তুমি তো দেখছি কাজে কোনো যত্নই নেই না 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 সেটা না 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 ইউ অল হ্যাভ টু কনসেন্ট্রেট কনসেন্ট্রেট করে কাজটা করতে হবে এইভাবে তো হয় না না হ্যাঁ যাও আরে উচ্চ বাবু ফোনে কথা বলছে তো আরে না না মিঠাই তুমি যাও জানোই তো দাদা ভাই কিরকম রাগারাগি করে গোপাল এত ভয় পেলে চলে দাদার কাছে ভাই টাকা চাইবে সেটাতেও ভয় পাচ্ছে আর পারা জানে তোমাকে নেই এই তুমি যাও তো
আমি জানি না তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার, তুমি এটা করে আমাকে তাড়াতাড়ি পাঠাবে মেইল এট অ্যাজ সুন অ্যাজ পসিবল। কি হলো ওইভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? কি দরকার হলে ভিতরে এসে নিয়ে যাও, আমাকে এক্ষুনি কাজে বসতে হবে, অনেক কাজ বাকি। কেন ভালো ছেলে মেয়েগুলোকে নিজের টিমে নিয়ে নিল কে জানে। আমার কিছু টাকা লাগবে। টাকা কেন? কেন কেন মানে আমি দেখি চাইতে পারে নাকি? দুর্গা পূজার সময় তুমি আমাকে হাতে টাকা গুঁজে দিয়েছিলে। হ্যাঁ কিন্তু তোমার ইগোর জন্য তো তুমি টাকাটা আমার থেকে নিতে চাওনি, তাই জিজ্ঞাসা করছি টাকাটা কেন লাগবে। কেন এত জিরা করে না? রুডিদার জায়গায় দাদা ভাই পুলিশ হওয়া উচিত ছিল। আমি পুলিশ দাদার জন্য কিছু কিনব। পুলিশ দাদাকে? ফাইন ঠিক আছে, বলো কি কিনতে হবে, আমি কিনে আনবো, নইলে অনলাইন অর্ডার দিয়ে দেবো। ওকে কিছু বলার সাহসই পায় না সিরিয়াল দাদা। সিরিয়াল দাদা বোনেদের ভাই ফোটায় উপহার দেবে, ওকে টাকা দাও। কি অবস্থা বেচারার, দাদার কাছে ভাই টাকা চাইবে সেটাও সাহস করে বলতে পারছে না, ভয় পাচ্ছে। হ্যাঁ ভয় পাওয়াই উচিত, এতদিন ধরে সিরিয়াল করে যে টাকাগুলো রোজগার করেছিস সেগুলো কোথায় উড়িয়ে দিয়েছিস তাই তো? না মানে দাদা ভাই দেখ, একটা তো খরচা তো থাকেই না সেটাই। হ্যাঁ তো রোজগার কর, তো তো দেখছি ওই সিরিয়ালটা বন্ধ হওয়ার পর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, কোনো চেষ্টাই নেই কাজ করার। শোন স্যান্ডিপ, আমি কিন্তু আগেও সবটা নোটিস করতাম, কিছু বলতাম না, এখন কিন্তু আমি বলবো। ওকে বি সিরিয়াস অ্যাবাউট ইওর ফিউচার। এই জন্যই ভয় পাচ্ছিল বেচারা। বেচারা বেচারা করো না প্লিজ, কতদিন আর বেচারা থাকবে ও? ফাইন না, কত লাগবে? 5000 হয়ে যাবে? ইয়েস। ঠিক আছে আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। স্যান্ডি আমি কিন্তু প্রত্যেকটা টাকার রেকর্ড রাখবো। হ্যাঁ আই ওয়ান্ট টিচ এন্ড এভরি পেনি ব্যাক, প্রত্যেকটা টাকা আমার ফেরত চাই। ফেরত নেবে কেন? তুই ভাইয়ের কাছ থেকে টাকা ফেরত চাইছো? ছি 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 ছি। হ্যাঁ চাইছি, ওর ভালোর জন্যই চাইছি। টাকা রোজগার করার ইচ্ছেটাও চলে যাবে। স্যান্ডি বি সিরিয়াস অ্যাবাউট ইট। হ্যাঁ বুঝেছি, ঠিক আছে। দাদা ভাই থ্যাংক ইউ। না মানে তুই যে কোনো ডেড লাইন দিচ্ছিস সেটাই অনেক, তার মানে টাকাটা এক্ষুনি রোজগার না করলেও হবে তাই তো? এই হলো বেচারার নমুনা। আর কিছু শিখুক না শিখুক ড্রামাটা করতে শিখেছে তোমার থেকে এরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি সব ভাইরাই তো বোনেদেরকে কি উপহার দেবে ভেবে নিয়েছে, তুমি কি ভেবেছো? এখনো ভাবার সময় পাইনি, কালই কিছু গিফট দিতে হবে না। তারা অনলাইন কিছু একটা অর্ডার করি দেখি। আরে এটা তোমার প্রথম ভাইফোঁটা, তুমি প্রথমবার ভাইফোঁটা নিচ্ছ, আগে তো কখন ভাইফোঁটা নাওনি অফিসে থাকতে। সীতমা দিদি, দিদি, নিপা দিদি সবাই কত হ্যাপি হয়ে গেছে, ওদের সবাইকে স্পেশাল কিছু দিতে হবে না? এটা ফোন দেখে হয় নাকি তুই? স্পেশাল গিফট কি স্পেশাল গিফট দেওয়া যায়? মিঠাই মাথায় একটা বুদ্ধি দাও না। না না ওটা তোমার গোপালের পক্ষে সম্ভব নয়। এই পেয়েছি, পেয়েছি একটা আইডিয়া। ওটা মিঠাইও বলতে পারতো। এই শোনো না শোনো না, একটা আইডিয়া পেয়েছি আমি। দিদিমণি পর্দাকে দামি কিছু দিতে বলেছে, তুমি অন্য কিছু দেবে। অন্য আইডিয়া এসেছে আমার মাথায়। ওয়াও তাহলে শুনি, এবারে জিনিস বৌমার মাথায় নতুন কি দুষ্ট বুদ্ধি এসছে নিজের বড় যাকে ছোট করার জন্য। না গো মিঠাই অতটাও খারাপ নয়, ভাইফোঁটা নিতে পারা যেমন ভাগ্যের ব্যাপার,
সেরকম দেওয়াটাও ভাগ্যের ব্যাপার। সবকিছু বা সব উপহার না দাম দিয়ে বিচার করা যায় না, আমি শুধু এইটাই দিদিমণিকে বোঝাতে চাই। আর আমি আইডিয়াটা শুনতে চাই। শুনবে? এই দুপো বাছা ব্যাপারটা না বড্ড বোরিং জানিস তো। কেন যে এই তিনটে পাতাওয়ালা দুপোগুলোই খালি থালায় রাখা যায় আর বাকিগুলো রাখা যায় না, আমি তো বুঝতেই পারি না। নিপা, আজ তো ভাই ফোঁটা, তাই আজ অনেক বোরিং কাজও ভালোবেসেই করতে হয়। কোনো গোলমাল করিস না কিন্তু, দিদিয়া তাহলে খুব বকবে। আচ্ছা, এখনো কেউ আসছে না কেন? এবার তো সময় পেরিয়ে যাবে। দিম্মা, ও দিম্মা, একটু তাড়া দাও না সবাইকে। নিপা, তাড়াতাড়ি আজ চালা, আজ চালা। কি রে তোদের হলো? সত্যি বাপু, এই বাড়িতে সময় মেনে কিচ্ছু করা যায় না। তো রাজীবরা এখনো আসছে না কেন? রুদ্র না হয় দেরি হবে। মিঠাই, মিঠাই সবাইকে ডাক নিচে। আরে তোদের চন্দন বাটা হলো? ওরা মা, নো টেনশন, সবাই এক্ষুনি চলে আসবে। ও দিদি, তুমি সময় করে আমাকে বলো কিন্তু, আমি লুচিটা ভাজবো। এই শ্রী ছোটদা নামছে তাই খাতে অনেকগুলো প্যাকেট তারা দেখে আসি। তারা এই ছোটদা, এই তুই কি কি গিফট এনেছিস একটু দেখা দেখা দেখা। অমনি না, আগে ভাই ফোটা ঠিক করে দে, যদি আমার পছন্দ মতো হয় তাহলে গিফট পাবি, নয়তো না। দুব্বগুলো ঠিকঠাক বেঁচেছিস নাকি ফাঁকি মারছিস? তুই কি সেদিনকার খুশিটা ভুলে গেছিস নাকি? একটা ডেমো দেবো? এই না না না, একদম না নিপা, একদম না। শোন, আজ তো ভাই ফোঁটা, আজকে দাদারাই সব। নয়তো কি, আজকে দাদাদের ভাইদের কিচ্ছু বলতে নেই। হ্যাঁ শুনে রাখ, ঠিক আছে? দেখ, আজকে আমি যদি তোর কানটাও মুলে দিই না, তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবি না। দেখলি দেখলি তুই, দিদি এবার ওকে কিছু বল। ছোট কি করছিস তোরা দুজন এখানে? দাদা ভাই, তুমি ওর কানটা মূল্য দাও তো। ও আমার কান মূল্য দিয়েছে জানো? তোর কান মূল্যছে? তোর এত সাহস, তুই নিপার কান মুলেছিস? না কি কি দাদা ভাই, এটা নি জানিস না, নিপা কিন্তু ওকে ঘুষি মেরেছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তুই যে ওকে ঘুষি মেরেছিলিস, ও কি সেটা নিয়ে নালিশ করেছে? এই এই, তোরা থাম তো এবার। এই শ্রী, তোর জিজুকে একটা ফোন কর তো, জিজ্ঞেস কর উনি ভাই ফোঁটাটা নিতে কখন আসবেন। বাড়িতে যে কি রাজকার্য করছেন উনিই জানেন। এসিড, তুই কি একবার সন্ধ্যাকে ডাক না, অন্যবার তো সবার আগে সন্ধ্যাই আসে। যা না রে, গিয়ে দেখ না। শ্রী, তোর জিজুকে একটা ফোন করতে বলেছিলাম। এসে গেছি গিন্নি, আমি এসে গিয়েছি। আসলে কি বলতো, সকাল থেকে বাড়ির সমস্ত টিকটিকি বিদায় করছিলাম তো, তাই দেরি। রাজীব দা, বৌদির সব কথায় তোমাকে একটা ব্যাকা উত্তর দিতে হবে, তাই না? আরে বাবা, তুই আর কি বুঝবি আমাদের প্রেম, বিয়ে হোক তারপর বুঝবি। অবশ্য তার খুব একটা বেশি দেরি আছে বলে তো মনে হচ্ছে না। ব্যাস অমনি তুমি শুরু করে দিলে, যত সব মন গড়া আইডিয়া তোমার রাজীব দা। এই মিঠাই মিঠাই বলছি, আজকে জমি একটু ফিশ ফ্রাই ভাজবো, এগুলো কোথায় রাখবো? হ্যাঁ হ্যাঁ দাদি, তুমি এদিকে। নিপা, এটা ধর ঠাকুর ঘরে রেখে যা।
চলো ছোট ভাই খুশি এসো এসো চল আসনগুলো পেতে নে ইসরি চল 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 উঠ না কি এদিকে কি বলছি জিজু হঠাৎ তাড়াতাড়ি বিয়ে করে কেন বললো রে ও কি বিয়ে ঠিক হয়ে গেছে কার সঙ্গে নিপা প্লিজ আজকে তিনটা অন্তত রুদ্রতার ভূতটা মাথা থেকে নামিয়ে রাখ সহ্য একটা এদিকে আয় রাজীবদা রাতুল এলো না আরে রাতুল চলে আসবে আসলে ও একটু দুর্গাপুর গেছে কালকে রাত্রিতেই বেরিয়ে গিয়েছে ওখানে ওর এক পাতানো বোন আছে কি বলো তো আমাদের তো আগে ভাইফোঁটার কোনো ব্যাপার ছিল না কারণ ওখানে কোনো বোন ছিল না ধারা তো অনেক দূরে থাকতো তাই আসতে পারতো না তো সেই জন্য আমরা পাড়াতেই বোন পাতিয়ে দিতাম তেমনই একজনের থেকে ওই ফোঁটা নিতে গিয়েছে আর কি বুঝতে পেরেছো চলে আসবে আরে বাবা তোমরা সবাই রেডি হয়ে গেছো হ্যাঁ এই নন্দা কি রে আজকে কি রান্না করছিস হ্যাঁ এই তোর হাতে সেই স্পেশাল পোলাওটা করবি হচ্ছে হচ্ছে সব হচ্ছে তবে এবার চিকেনটা মিঠাই রান্না করেছে সত্যি বলছি সোমদা ওর মতো না আমিও পারি না আচ্ছা তোমরা ভাই ফোটার দিন কেউ কন্টিনেন্টাল প্রিপারেশন খাও না না আসলে আমিও একটা ডিশ বানাতাম সেট খুব পছন্দ করতো অবশ্য এখন মিঠাই রানীর হাতের বাঙালি খাবার খেয়ে হয়তো টেস্ট পাল্টে গেছে বোমারি লোকটা সাংঘাতিক একটা বম ফাটবেই মনে হচ্ছে হ্যাঁ মানে এখন ইন্ডিয়ান ডিশেস খেতে বেশ ভালোই লাগে আমি তো কখনোই খুব একটা সেরকম ফুডি ছিলাম না না এনিওয়ে দিদি ফোটা স্টার্ট করবি না কে আগে ফোটা দেবে এই মিঠাই তাড়াতাড়ি লুচিগুলো ভাজ তোরসা তুমি একটু এসো না মিঠাইয়ের সঙ্গে হাত লাগাও ঠাম্মি আমি না এর আগে কখনো লুচি ভাজিনি বা করিনি অয়েলি ফুড তো থাক না ঠাম্মা দিদিমণির এসব হাত লাগাতে হবে না যখন বিদেশি রান্না হবে তখন দিদিমণি হাত লাগাবে এখন ভাইফোঁটা ভাইফোঁটা তো সব স্বাভাবিক রান্না এই মিঠাই একাই ম্যানেজ করে নেব আচ্ছা প্লেটগুলো সাজাতে হবে তো এই শ্রী আয় আমার সাথে মিঠাই কি একা একা করবে নাকি নিপা তুই থাক নন্দা তোদের নতুন বৌদিকে বলে দিস সব সময় যেন হাত কাটা ব্লাউজ পরে না ঘুরে আজকে ভাই পোটা আজকে অন্তত একটু অন্যরকম সাজ পোশাক করে মানুষ ঠিমা প্লিজ তুমি আর এসব নিয়ে না মাথা ঘামিও না ছাড়ো না ওর যেরকম শাস্তি ইচ্ছে করে ও সাজুক প্লিজ হ্যাঁ ঠাম্মি আমিও বলবো তুমি এসব ব্যাপারে কথা বলো না দিদিয়া তাড়াতাড়ি হাত চালা ফোঁটা কিন্তু শুরু করতে হবে সবাই না খেয়ে বসে আছে এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এটা ছুঁয়ে দাও পাটা দাও ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা নে এটা ছুঁয়ে দে শ্রীনিপাও এটাতেই দেবে
এইভাবে ছো নে, এবার প্রণাম কর। আরে দিদিয়া হওয়ার এই সুযোগটা তো আমি ছাড়তে পারি না, না প্রণাম কর। দিদিয়া তোর আর আমার প্রায় একই বয়স, এক বছর আগে জন্মেছিস বলে দিদিগিরি করবি তাই তো? একদম প্রণাম নিও না গিন্নি, প্রণাম নিলে তুমি কিন্তু বুড়ি হয়ে যাবে। আমার আবার বুড়ি বউ মোটে পছন্দ না। কি বলো তোরসা, আমার মতো এরকম একটা স্মার্ট হ্যান্ডসাম ডাইনামিক লোকের কখনো বুড়ি বউ হতে পারে? বৌদি তুমি একদম রাজীবদার কথা কান দেবে না বলে দিচ্ছি, তোমার মতো সুন্দরী বউ পাওয়া না রাজীবদার অনেক ভাগ্যের কথা। দিদিয়া আমিও আছি, এদিকে দেখ। এই রাজীব, এইটা কিন্তু ঠিক না, নন্দা যাতে রেগে যায় সেই কাজই তোমায় করতে হয়। হে না না, এই কারণে রাজীবদাকে আমার কিন্তু ভীষণ পছন্দ। এত হাসি ঠাট্টা করে এই নন্দা, তুমি না সত্যি খুব লাকি জানো তো।